ফ্রান্সে আমাদের পঞ্চম সপ্তাহ, তো ভালো চলছে। যেহেতু শুরু হয়েছে 51টা হল দিয়ে, এখন 64টা হল এবং পঞ্চম সপ্তাহ, কাজেই বলা যায় ছবিটা খুব ভালো করছে ওখানে। এবং আমি আশা করছি যে এখন বাংলাদেশে আমরা মুক্তি দেওয়ার প্রক্রিয়া করছি। কয়টা পিসের উপর তোমরা কাজ করে দিলে? 1450টা। মেড ইন বাংলাদেশ আমার তৃতীয় চলচ্চিত্র, আর মেড ইন বাংলাদেশ ফিল্মটা আসলে তৈরি হয়েছে একজন নারী পোশাক শিল্পের শ্রমিকের জীবনের গল্প থেকে। ডালিয়া আক্তার নামে একজন শ্রমিক, তার সাথে আমার পরিচয় হয় 2016 সালে, এবং তার জীবন কাহিনী থেকে ইন্সপায়ার্ড হয়েই আমি ফিল্মটা বানিয়েছি। আসলে যে জিনিসটা আমাকে সব থেকে বেশি অ্যাট্রাক্টেড করেছিল এই ডালিয়া আক্তারের প্রতি এবং এই ছবিটার গল্পটার প্রতি, সেটা হচ্ছে যে তার মধ্যে আমি যে এম্পাওয়ারমেন্টটা দেখতে পেয়েছিলাম, বা তার মধ্যে যে সাহস বা যে সংগ্রাম, আবার অ্যাট দ্য সেম টাইম তার মধ্যে যে আনন্দ, যে স্পিরিট, এই সমস্ত কিছু আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে। কারণ আমি যখন আমার রিসার্চের সময় আমি ডকুমেন্টারি দেখছিলাম, বা আমি যখন শ্রমিকদের সম্পর্কে পড়ছিলাম, সবসময় আমরা তাদেরকে একটা ভিকটিম হিসাবে দেখতে পাই। যে রানা প্লাজা আমরা শ্রমিকের লাশের ছবি দেখছি, বা এই ধরনের ন্যারেটিভগুলোই সামনে চলে আসে, কিন্তু আসলে এই শ্রমিকরা কতটা সাহসী, কতটা সংগ্রামী, এবং তারা যে খুব সাকসেসফুলভাবে ইউনিয়ন প্রতিষ্ঠা করছে তাদের ফ্যাক্টরিগুলোতে, তারা যে তাদের নিজেদের দাবিগুলো পেশ করতে পারছে, দাবিগুলো আদায় করে নিতে পারছে, এই জিনিসটাকে আমি হাইলাইট করতে চেয়েছিলাম। যে কীভাবে এই গার্মেন্টস শিল্পের মাধ্যমে বাংলাদেশে একটা নারীর ক্ষমতায়ন হয়েছে, এবং সেই নারীরা কীভাবে তাদের জার্নিটা, তাদের লাইফ, তাদের পার্সোনাল জার্নি, তাদের প্রফেশনাল জার্নি, দুইটা কীভাবে তারা ব্যালেন্স করে। ইউনিয়ন রেজিস্ট্রেশনের ব্যাপারে আসছিলাম। আমরা 50 বছর বয়সের গার্মেন্টস শ্রমিক কিন্তু দেখি না, 55 বছর বয়সে 60 বছরের শ্রমিক দেখি না। এটার কারণটা কী? এটা নিয়ে আমি কথা বলেছি শ্রমিকদের সাথে। এটার কারণ হচ্ছে যে এটা এমন একটা শিল্প যেখানে এফিসিয়েন্সিটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, দ্রুত কাজ করতে হবে, এফিসিয়েন্টভাবে কাজ করতে হবে। তো ন্যাচারালি যখন বয়স বেড়ে যাচ্ছে, এবং এক একজন শ্রমিক কিন্তু দিনে 10 ঘন্টা করে কাজ করে, 8 থেকে 10 ঘন্টা, সপ্তাহে 6 দিন তারা কাজ করে, তো ন্যাচারালি এই কাজটা করতে করতে একটা পর্যায়ে গিয়ে কিন্তু তার সেই এফিসিয়েন্সিটা আর থাকে না। যখন এফিসিয়েন্সি থাকে না, তখনই সে কিন্তু চাকরিটা হারায়। সিমিলারলি আপনি রিক্সাওয়ালা দেখেন, আপনি বৃদ্ধ রিক্সাওয়ালা দেখবেন খুব কম, কারণ একটা বয়সের পর ওই পরিশ্রমটা আর ওর শরীর নিতে পারে না। কিন্তু আমি যে এম্পাওয়ারমেন্টের কথা বলছি, সেটা আপনি যদি রিলেটিভ টার্মে দেখেন, যে ডালিয়া আক্তারের জীবন নিয়ে আমি গল্প সিনেমাটা বানিয়েছি, ডালিয়া কিন্তু 11 বছর বয়সে তাকে গ্রামে বিয়ে দিতে যাওয়া হয়েছিল, এবং সে 11 বছর বয়সে সে ওখান থেকে পালিয়ে ঢাকায় চলে আসে। এসে সে জুতার কারখানায় কাজ করে, মানুষের বাসায় কাজ করে, এবং ফাইনালি সে গিয়ে গার্মেন্টসে কাজ করে, এবং ফাইনালি সে এন্ড আপ করে একজন ইউনিয়ন প্রেসিডেন্ট হিসেবে। ভালো, কিন্তু আমারে আর কামে যেতে মানা করে। ওকে, তোমাকে না বলা, তোমাকে বলবা যে তুমি ইউনিয়নের প্রেসিডেন্ট হয়েছো। তো এটা কিন্তু একটা এম্পাওয়ারমেন্টের গল্প। ও যদি 11 বছর বয়সে গ্রামেই বিয়ে হয়ে যেত, তাহলে কিন্তু ও কিন্তু একটা ইউনিয়ন প্রেসিডেন্ট হতে পারতো না, ওকে নিয়ে একটা মুভিও তৈরি হতো না, এবং ও যে এখন ফ্রান্সে গিয়ে, ডেনমার্কে গিয়ে এতগুলো মিডিয়ার সামনে ওর অভিজ্ঞতার কথা বলতে পারলো, এটাও বলতে পারতো না। তো সেই অর্থে কিন্তু এটা একটা এম্পাওয়ারমেন্ট, যে এই মেয়েগুলো যে আজকে টাকা আয় করছে। এর আগে আমাদের মানে বাংলাদেশের ইতিহাসে আমরা কিন্তু এত বড় একটা জনশক্তি দেখি নাই, নারী জনশক্তি, এত নারীদেরকে চাকরি করতে দেখি নাই। যে সকালে বিকালে রাস্তায় এত মেয়েরা হাঁটে, আপনি দেখবেন যে রাস্তায় যত মেয়ে হাঁটে তার মধ্যে 80% মেয়ে হচ্ছে গার্মেন্টস শ্রমিক। এটাও তো একটা এম্পাওয়ারমেন্ট। আজকে যদি এই চাকরিটা না থাকতো, তাহলে ও কী করতো? মানুষের বাসায় কাজ করতো, যেখানে আরও কোনো অধিকার নাই, অ্যাটলিস্ট গার্মেন্টসও তো সে ইউনিয়ন বানাতে পারছে, কিন্তু বাসার কাজগুলো তো সে ইউনিয়ন বানাতে পারতো না। 11 বছর বয়সে বিয়ে হয়ে গেলে তো সে এতদূর আসতেই পারতো না। আসলে ছবিটা আমি যে আপনাকে বললাম, ডালিয়া যেভাবে তার ফ্যাক্টরিটাতে ইউনিয়ন প্রতিষ্ঠা করলো, এটাই কিন্তু ছবির গল্পটা, মূল গল্পটা। এবং আমি চাই যে যখন ছবিটা রিলিজ হবে, যখন আমরা ছবিটা দর্শকের সামনে নিয়ে আসবো, তখন ডালিয়াও দর্শকের সামনে আসবে, সেও মিডিয়ার সামনে আসবে, সেও কথা বলবে।
এবং আসলে যখন আপনারা একজন শ্রমিকের সাথে কথা বলবেন তখনই আসলে আপনারা বাস্তবতাটা জানতে পারবেন, এবং হয়তো তার গল্প থেকে আরও অনেকেই উৎসাহিত হবে যে না এটা সম্ভব। কারণ ডালিয়া যখন ইউনিয়ন প্রতিষ্ঠা করে এটা কিন্তু 2013 সালে, তখন কিন্তু এত ইউনিয়ন ছিল না, এবং তারটা কিন্তু কোনো আইওয়াস না, সে কিন্তু একদমই নিজের চেষ্টায়, একদম নিজের চেষ্টায়। তখন তার বয়স তো আরও কম, তার বয়স তখন 21। এত ইয়াং একটা মেয়ে সম্পূর্ণ নিজের চেষ্টায় তার ফ্যাক্টরিতে ইউনিয়ন প্রতিষ্ঠা করে, এবং কিছু 21 দফা দাবি দিয়ে 17টা দাবি সে আদায়ও করে। তো আমার কাছে এটা একটা পজিটিভ স্টোরি ছিল। এবং আরেকটা ডকুমেন্টারি হয়েছে শ্রমিক আওয়াজ নামে, এটা শামতলি হক প্রডিউস করেছে, ওইখানেও কিন্তু আমরা এই সেম জিনিসটা দেখি যে নারী ইউনিয়ন লিডার। তো আমার কাছে এটা একটা পজিটিভ জিনিস যে আমরা আগে জানতাম না যে আমাদের পোশাক শিল্পের নারীরা যে এত স্ট্রংভাবে প্রোটেস্ট করছে, নিজেদের দাবিগুলো নিজেরা বলতে পারছে। ইভেন আপনি যখন পেপারেও ছবি দেখেন প্রোটেস্টে, ওরাই কিন্তু সামনে থাকে। তো আমার, আমি ওই জিনিসটাকেই হাইলাইট করতে চেয়েছি, ওই জিনিসটাই আমি দেখাতে চেয়েছি। এই মেসেজটি আমি দিতে চেয়েছি যে আসলে বাংলাদেশের নারীদেরকে ভিকটিম ভাবার কোনো কারণ নাই, বা গার্মেন্টস শ্রমিকদেরকে ভিকটিম ভাবার কোনো কারণ নেই, কারণ তারা অত্যন্ত পাওয়ারফুল, তারা নিজেদের কথা বলতে পারে, তারা প্রতিবাদ করতে পারে। এবং ইন্টারন্যাশনালি অনেকে মনে করে যে বাংলাদেশ মুসলিম কান্ট্রি, বাংলাদেশের নারীদের হয়তো সেরকম কোনো ক্ষমতায়ন হয়নি। কিন্তু আসলে যে বাংলাদেশের নারীরা অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি সংগ্রামী, এই কথাটাই আমি এই ছবির মাধ্যমে বলতে চেয়েছি। ইভেন যখন আমরা ফ্রান্সেও দেখাচ্ছি, ওরা অবাক হচ্ছে যে আসলেই কি বাংলাদেশের মেয়েরা এরকমভাবে ফাইট করে। তো তখন তো ডালিয়া আমার সাথে ছিল, তা ডালিয়া নিজেই তখন বলতে পারছে যে হ্যাঁ এভাবেই আমরা ফাইট করি। বা আমি সবসময় রুমানা মঞ্জুরের কথাটা বলি, যে উনি যখন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হলেন, ওনার হাজব্যান্ড ওনার চোখ নষ্ট করে দিল, এটার পর কিন্তু উনি থেমে থাকলেন না, উনি কিন্তু পিএইচডি শেষ করলেন। তো এই এই এইটা যে স্পিরিট, এই স্পিরিটটাকেই আমি দেখাতে চেয়েছি ছবির মধ্যে। সেটা আমাদের খুবই ইচ্ছা আছে, যখন আমরা রিলিজ করব তখন চেষ্টা করব যে শুধু মাল্টিপ্লেক্সে না, সাধারণ যে থিয়েটারগুলো সেখানেও রিলিজ করা, প্লাস অনলাইনেও ছবিটাকে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করব। কারণ এখন যে শ্রমিক দিনে 10 ঘন্টা সপ্তাহে 6 দিন কাজ করে, তারা কিন্তু বেশিরভাগ সময় ফোনেই বা ওভাবেই একটা ছবি বা নাটক দেখে, ওদের কিন্তু আলাদা করে হলে যেয়ে সিনেমা খুব একটা যে দেখে, এটা আমি আমার ওদের সাথে যে আমার ব্যক্তিগত মেলামেশা সেখান থেকে আমি, এই ডালিয়া আমাকে বলছে যে আমি সে জীবনে 2টা সিনেমা দেখছে, প্রথমে তার হাজব্যান্ডের সাথে বিয়ের পর একটা সিনেমা দেখছে, আর এই মেড ইন বাংলাদেশ, সে নিজেই হলে সিনেমা দেখে না। তো ওরা বেশিরভাগ সময় ফোনে টোনে দেখে নেয়। তো এখন তো অনেক প্ল্যাটফর্ম আছে বাংলাদেশে, অনলাইন প্ল্যাটফর্ম আছে, স্ট্রিমিং প্ল্যাটফর্ম আছে। তো আমার ইচ্ছা আছে হলে মুক্তি দেওয়ার সাথে সাথে অনলাইনেও দেওয়া, যাতে সমস্ত শ্রমিকরা দেখতে পারে। অ্যাট দ্য সেম টাইম শ্রমিকদের জন্য হয়তো বিশেষ কিছু স্ক্রিনিংয়ের আয়োজন করা। কারণ যখন আমি আমার রিসার্চ করছিলাম, আমি অন্য ছবিগুলো দেখছিলাম, আমি কখনো একটা ফিল্ম দেখিনি যেখানে নারী পোশাক শ্রমিককে একটা হিরো হিসেবে দেখানো হচ্ছে। এই ফিল্মে কিন্তু সে একজন হিরো, রীতিমতো সে একটা ফাইট করে, সে ফাইটটা জয় করছে, সে একটা হিরো। তো আমি মনে করি যে ওরা যখন এই ছবিটা দেখবে তখন ওরা এম্পাওয়ার্ড ফিল করবে। ইভেন ডালিয়া যখন মুভিটা দেখছে, দেখার পর সে ডেনমার্কে সে বলছে যে আসলে আমি যে এটা করছি, এটা যে কত বড় একটা কাজ, এটা আমি ফিল্মটা দেখার আগে বুঝি নাই। যখন ফিল্মটা দেখতেছে, এতগুলো দর্শক করতালি দিচ্ছে, সবাই তাকে প্রশংসা করে, তখন সে রিয়েলাইজ করছে আসলে তো আমি যেটা করছি এটা অনেক বড় একটা কাজ। তাই মনে করি যে এই যে নারী শ্রমিকরা যে কাজ করে, তাদেরকে তো কেউ একদিন গিয়ে বলে না যে তোমাদের কারণেই আজকে বাংলাদেশ মিডল ইনকাম ইকোনমি, তোমাদের কারণেই আজকে আমাদের যে দেশের একটা ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, এটা তো এই মেয়েগুলোর কারণে, এই কথাটা তো তাদেরকে কেউ বলে না। তো এই ছবিতে তো তাদেরকে সেই জায়গায় দেখানো হচ্ছে। তাই মনে করি যে এটা দেখলে তারা ভালো ফিল করবে যে তাদেরকে কেউ সিনেমায় রিপ্রেজেন্ট করলো।
ছবিটা তো ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেপ্টেম্বর মাসে। এরপরে আমাদের একটা ছিল লন্ডন BFI ফেস্টিভ্যালে, এরপর বেশ কিছু ফেস্টিভ্যালে পরপর ছবিটা দেখানো হচ্ছে। আর এটা তো ফ্রান্স, ডেনমার্ক এবং পর্তুগালে বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছে থিয়েটারে, এবং প্রাথমিকভাবে আপনার 51টা থিয়েটারে ফ্রান্সে, 7টা ডেনমার্ক এবং পর্তুগালে 1টা থিয়েটারে ছিল। এখন আমাদের পঞ্চম সপ্তাহ চলছে হলে, 64টা থিয়েটারে।